নমস্কার বন্ধুসকল, মোর নাম সাইবুল হয় আর আপনাদের দেখি আছে আসাম বেসড ইউটিউব চ্যানেল আপনার ল্যাঙ্গুয়েজ অসমিয়াতে। আজির ভিডিওতে আমি শিকিম যে আমার প্যান কার্ড বনুয়া হয়েছে নাই। সো যদি অনলাইন এপ্লাই করেছা বা অফলাইন কোনো এজেন্টের পর এপ্লাই করেছা তেনহলে অনলাইন চেক করিও পারিবা যে প্যান কার্ড খন বনুয়া হয়েছে নাই। আর যদি প্যান কার্ড খন বনুয়া হওয়া নাই তেনহলে কিহর কারণে বনুয়া হওয়া নাই সেটিও জানিও পারিবা। যদি জানিবলে আর শিকিবলে বিচারি আছা আজির এই ভিডিওটি লাস্টলৈ চাই যা, তেনহলে আহক এতিয়া আরম্ভ করো। আর ভিডিও আরম্ভ করার আগতে মই কবল বিচার, যদি এতালকে আসাম বেস্ট চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই তেনহলে ভিডিওর তলত দেখি পাই আছা এনে ধরনের রঙা টাইপের সাবস্ক্রাইব বাটন, ক্লিক করে সাবস্ক্রাইব করে লওয়া। আর সাবস্ক্রাইব করাটো একদম ফ্রি হয়, এতিয়াই করে লওয়া। তেতিয়াহলে মই কি করিম, ইয়াতে নতুন একটা ট্যাব ওপেন করে লাম। আপনাদের যিকোনো একটা ব্রাউজার ওপেন করে লবা। আর ব্রাউজার ওপেন হওয়ার পিছত ব্রাউজারের সার্চ ওয়ালবার টাইপ করিবা NSDL প্যান কার্ড স্টেটাস, তারপর ইন্টার কই দিবা। আর এতিয়া চাই ইয়াতে সবার প্রথম লিঙ্কটো আহি গৈছে। ইয়াতে সবার প্রথম দেখি পাইছা ট্রেক ইয়োর পেন 10 অ্যাপ্লিকেশন স্টেটাস টিন NSDL, এই লিঙ্কের উপর ক্লিক করবো। আর এই যোনটো লিঙ্ক হয় লিঙ্কটো এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। আপনাদের ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্কত ক্লিক করার পিছতে এই ওয়েব পেজত আহি পাই যাবা। এই ওয়েব পেজত কি কি ইনফরমেশন দিব লাগে, সবার প্রথম ইয়াতে সব অ্যাপ্লিকেশন টাইপ ইয়াতে আমি সিলেক্টত ক্লিক করম। তারপর ইয়াতে পেন নিউ চেঞ্জ রিকুয়েস্ট অপশন আমি চয়েস করিম। তারপর ইয়াতে সব একনলেজমেন্ট নাম্বার, সো যদি অনলাইন এপ্লাই করেছা তেনহলে নিজের একনলেজমেন্ট নাম্বার নিশ্চয় জানা। আর যদি অফলাইন এপ্লাই করেছিলা কোনো দোকানের পর কোনো এজেন্টের পর তেনহলে যেতিয়া প্যান কার্ড এপ্লাই করেছিলা এপ্লাই করার পিছতে এজেন্টে এখন রিসিপ্ট নিশ্চয় দিছে, রিসিপ্টখনত নিজের একনলেজমেন্ট নাম্বার আছে। তেনহলে মই ইয়াতে এটা একনলেজমেন্ট নাম্বার ফিল কৰি দিয়াছো এই বক্সতে। আর একনলেজমেন্ট নাম্বার ফিল করার পিছত ইয়াতে চা মোক কয়ে আছে ক্যাপচা এন্টার করবলে ভেরিফাই করবলে। চা ইয়াতে উপর দেখি পাইছা যে ধরনের লিখা আছে, যদি ক্যাপিটাল ওয়ার্ডত থাকে তাহলে ক্যাপিটাল ওয়ার্ডত এই বক্সত ফিল করব লাগিব। আর স্মল বা নাম্বারতো যদি থাকে তেনহলে এই বক্সত ফিল করব লাগিব। অর্থাৎ মই কবলৈ বিচাৰো যে ধরনের ইয়াতে লিখা থাকিব তেনেধরনের সেম তলর বক্সত ফিল করব লাগিব। তেনহলে মই ইয়াতে উপর যোনবোর লিখা আছে লিখাবিলাক ফিল কৰি দিয়াছো। আর লিখাবিলাক যদি চিনি নোপোৱা তেনহলে ইয়াতে দেখি পাইছে আপনাদের এরো মার্ক রিফ্রেশার বটন, রিফ্রেশার বটনত যেতিয়া ক্লিক করবা ইয়াতে চা ভেরিফিকেশন কোডটো সলনি হয়ে গল। যিমানবার চিনি নোপোৱা সিমানবার ইয়াতে ক্লিক করবা, ঠিক আছে। তেনহলে ইয়াতে চা মই চিনি পাই আছো, মই ইয়াতে এই বক্সত ফিল করে দিয়াছো উপর ক্যাপচাটো। আর ক্যাপচা ফিল করার পিছত ইয়াতে দেখি পাইছে সাবমিট অপশন, সাবমিট অপশনত ক্লিক করে দিবা। আর এতিয়া চা ইয়াতে দেখি পাইছে একনলেজমেন্ট নাম্বার এইটো হয়। তারপর দুই নম্বর ইয়াতে চা নেম, যেহেতু যার নামত প্যান কার্ড এপ্লাই করেছিলা তেওঁ নাম থাকিব। আর তারপর ইয়াতে চা ক্যাটেগরি, যেহেতু ইন্ডিভিজুয়াল কোম্পানির কারণে এপ্লাই করেছা না নিজের কারণে এপ্লাই করেছা, ইয়াতে চা ইন্ডিভিজুয়াল। তারপর ইয়াতে চা স্ট্যাটাসটো দেখি পাই আছা, ইয়াতে চা স্ট্যাটাসটো আহি গেল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ITD ডাটাবেস শো ডেট ইউ মে হ্যাভ বিন ইস্যুড পান ইয়োর নাম ITD ইয়েট টু ইনফর্ম স্ট্যাটাস অফ ইয়োর অ্যাপ্লিকেশন। যেহেতু ইয়াতে চা ইনকাম ট্যাক্সে মোক কয় আছে যে মোর প্যান কার্ড খন বনুয়া হয়ে যাব, ইয়াতে মোর ডকুমেন্টস যেহেতু ভেরিফাই হয়ে গেল এতিয়া প্রসেসিংত আছে ইয়াতে কয় আছে। সো যদি ইয়াতে আরো কিবা যদি লিখা থাকে, লিখা কি থাকিব, যদি ডকুমেন্টস যদি ভুল দিয়া তেনহলে লিখা থাকিব যে ডকুমেন্টস কারেক্ট নহয়, রি ডকুমেন্টস সাবমিট করবলৈ, যেহেতু রি ডকুমেন্টস পঠাবলৈ। তেনহলে ইয়াতে স্ট্যাটাসটো নিশ্চয় দেখি পাইছা। আর যদি প্যান কার্ড হয়ে যায়, যেহেতু ইয়াতে মোক কোয়া হয়েছে যে প্যান কার্ড হয়ে যাব মোর নামতে, কিন্তু ইয়াতে প্যান কার্ড নম্বর নাই। যদি প্যান কার্ড বনি যায় তেনহলে প্যান কার্ড নম্বর ইয়াতে শু হব লাগে। তেনহলে মই ব্যাক প্রেস কৰি দিম। আর ব্যাক প্রেস করার পিছত আরো একটা মই একনলেজমেন্ট নম্বর চেক করিম, যোনটো একনলেজমেন্ট নম্বরত প্যান কার্ড নম্বর আহি গৈছে। তেনহলে মই অ্যাপ্লিকেশন টাইপ ইয়ার পর চয়েস করিম। তারপর একনলেজমেন্ট নম্বর আরো একটা মই, যেহেতু এইটো বেলেগ একনলেজমেন্ট নম্বর হয়, ঠিক আছে, ইয়াতে মই একনলেজমেন্ট নম্বর ফিল কৰি দিছো। তারপর ইয়াতে ক্যাপচা যোনটো আছে ক্যাপচাটো এই বক্সত ফিল করিম। তারপর মই সাবমিট অপশনত ক্লিক করে দিম। আর সাবমিট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব সেমই উলি আহিছে, ইয়াতে একনলেজমেন্ট নাম্বার আছে, নেম আছে, ক্যাটেগরি আছে, আর ইয়াতে সব দেখি পাইছা স্ট্যাটাসটো আছে পান হেজ বিন এলাউ বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইয়োর পান কার্ড ইজ আন্ডার প্রসেস এট NSDL এন্ড উইল বি ডিসপ্যাচ টু ইয়োর শর্টলি। আর তলতে ইয়াতে চা পার্মানেন্ট একাউন্ট নম্বর, যেহেতু প্যান কার্ড নম্বর শো হয়ে আছে, ইয়াতে প্রথম দুটা ওয়ার্ড শো হয়ে আছে, তারপর লাস্টত নাম্বার একটা আর ওয়ার্ড একটা শো হয়ে আছে। আর স্ট্যাটাসত ইয়াতে লিখা হয়ে গেছে যে ইনকাম ট্যাক্সে মোর প্যান কার্ড খন ইস্যু করে দিছে। লগতে ইয়াতে কইছে যে ইনকাম ট্যাক্সে প্যান কার্ড খন আমার এড্রেসত পোস্টেলর মাধ্যমত পঠাই দিব, যেহেতু আমার পোস্ট অফিসত প্যান কার্ড খন আহি যাব। তেনহলে চা এনে ধরনের আপনাদের প্যান কার্ডের স্ট্যাটাস জানিব পারিবা যে প্যান
পেন কার্ড বনওয়া হয়েছে নাই, আর যদি বনওয়া হওয়া নাই আর এপ্লাই করেছা তেনহলে কিহর কারণে হওয়া নাই ইয়াতে স্ট্যাটাসত লিখা থাকিব। তারপর এনএসডিলক ডাইরেক্ট কল করিব পারিবা যদি আর কিবা প্রশ্ন আছে। আর যদি মোর পরাও জানিবলে বিচারি আসা কিবা প্রশ্ন আহি আছে তেনহলে কমেন্টত জানাবা, কি জানিবলে বিচারি আসা মই নিশ্চয় হেল্প করিম। তেনহলে আজিলৈকে ইমানেই, আগলে মিলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ। লাস্টলৈ কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই তেনহলে সাবস্ক্রাইব করে লওয়া। বাই বাই।